আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাব, ইংরেজি ক্লাসে। তোমাদের আজকে যে ইংরেজির প্রথম আইটেমটা নেওয়া হয়েছে, আমরা একটু এই ইংলিশ এই সেন্টেন্সের বাংলা করলে বুঝতে পারবো যে এখানে আসলে মানে প্রশ্নটা কি করা হয়েছে। রাইট দ্য কারেক্ট স্পেলিং, রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট মানে লিখো, কারেক্ট মানে সঠিক, স্পেলিং মানে বানান, ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলো, নিচের শব্দগুলো সঠিক বানান লিখো। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে শব্দগুলোর উচ্চারণ দেওয়া আছে এই বানানগুলো হচ্ছে ভুল, আমাদেরকে এটা সঠিক করে লিখতে হবে। তাহলে আমরা প্রথম যে ওয়ার্ড দেওয়া আছে এটা আমরা দেখি, এক্সারসাইজ। উচ্চারণটা এক্সারসাইজ আসে কিন্তু এখানে কিন্তু স্পেলিং বানানটা ভুল দেওয়া আছে। তাহলে এক্সারসাইজ আমরা যে সঠিক বানান সেটা লিখব, এক্সারসাইজ, ই এক্স ই আর সি আই এস ই, এক্সারসাইজ। তোমরা এই সঠিক বানান লেখার সময় একটা জিনিস মনে রাখবে যে এখানে যে ভুল বানানটা দেওয়া আছে এই বানানের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে না, এই ভুল বানানের দিকে কনসেন্ট্রেট করা যাবে না, লক্ষ্য করা যাবে না। আমরা জাস্ট এখান থেকে ভুল বানান থেকে উচ্চারণটা নেব, উচ্চারণটা নিয়ে সঠিক বানানটা আমরা এখানে লিখে দেব। কিন্তু যদি আমরা ভুল বানানটা ভালো করে লক্ষ্য করি তখন কিন্তু গুনিয়ে যেতে পারে। এখানে যেটা আমি উচ্চারণ পাচ্ছি কমান্ড, কমান্ড, তাহলে কমান্ডের আমি সঠিক বানানটা লিখে দিচ্ছি, সিও এম এম এ এন ডি, কমান্ড। এরপরে আমি উচ্চারণটা নিচ্ছি রাইম, রাইম, তাহলে রাইমের সঠিকটা আমি লিখে দিচ্ছি আর এইচ ওয়াই এম ই, রাইম। এরপরে আমি যে উচ্চারণ নিচ্ছি এখানে পেলাম সেটা হচ্ছে ডিজাইন, ডিজাইন বানান, খুব ইম্পর্টেন্ট একটা বানান, ডিই এস আই জি এন, ডিজাইন। সঠিক বানানগুলো লিখে দিতে হবে, এই সঠিক বানানগুলো জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ইংরেজি বইয়ের যে ওয়ার্ড আছে ভোকাবুলারি থেকে, ওয়ার্ড বই থেকে ওয়ার্ডগুলো স্পেলিং ভালোভাবে মুখস্থ থাকতে হবে। এরপরের যে উচ্চারণটা আমি পাচ্ছি রেক্ট্যাঙ্গেল, আমি সঠিক বানানটা লিখে দেব, রেক্ট, আর ই সি টি, রেক্ট অ্যাঙ্গেল, এ এন জি এল ই, রেক্ট্যাঙ্গেল। এভাবে কারেক্ট স্পেলিং গুলো লিখতে হবে তোমাদের। এরপর আমরা দুই নম্বর আইটেমে চলে যাব, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস। এখানে অনেকগুলো ওয়ার্ড এলোমেলো ভাবে থাকবে, এই ওয়ার্ড গুলোকে সাজিয়ে একটা সেন্টেন্স, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, অথবা বইয়ের মতো করে সেন্টেন্স তৈরি করতে হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখছি এলোমেলোভাবে, গুজ, হ্যাজ, ফার্মার, নো, দা, এই ওয়ার্ডগুলো সাজিয়ে বইয়ের মতো অথবা অর্থপূর্ণ একটা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। তোমরা একটু কিছুক্ষণ ওয়ার্ডগুলো মাথার মধ্যে সাজিয়ে নিলেই সঠিক বাক্যটা বা সঠিক সেন্টেন্সটা এখানে তোমরা লিখতে পারবে, দা ফার্মার হ্যাজ নো গুজ, দা ফার্মার। এখানে দায়ের ক্ষেত্রে আমরা যখন প্রথম যে ওয়ার্ডটা লিখবো সেই ওয়ার্ডের কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল হতে হবে, দ্য ফার্মার হ্যাজ নো গুজ। তারপরে যে ওয়ার্ডগুলো আছে, উইথ মাই প্লে ফ্রেন্ডস আই, এটা মাথার মধ্যে সাজিয়ে আমরা কি পাবো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। এরপরের ওয়ার্ডগুলো ইয়োর, অন, নি, পুট, হ্যান্ড, ইয়োর, এগুলো সাজিয়ে আমরা যেটা পাই, পুট, পুট ইয়োর হ্যান্ড অন ইয়োর নি,
তাহলে আমরা পুট লেখার সময় পিটা বড় হাতে লিখবো, যদি এলোমেলোতে ছোট হাতে দেওয়া আছে আমরা এখানে পিটা কিন্তু বড় হাতে লিখবো। পুট ইওর হ্যান্ড অন ইওর নি। এ ছিল আমাদের 2 নম্বর আইটেম। এবার আমরা 3 নম্বর আইটেমে চলে যাব। রাইট সিমিলার ওয়ার্ডস, রাইট মানে লিখো, সিমিলার সিমিলার মানে সমার্থক সমার্থক ওয়ার্ডস। আমরা কিন্তু মাঝে মাঝে অপোজিট ওয়ার্ডস আমরা লিখি, যেটা বিপরীত শব্দ, আর এটা কিন্তু সমার্থক শব্দ, মানে আমরা এই ওয়ার্ডগুলো আরেকটা অর্থ লিখব যেটা হচ্ছে একই অর্থ প্রকাশ করবে। যেমন স্মল মানে ছোট, তাহলে আমরা এখানে স্মলের বিপরীতটা লেখা যাবে না, স্মল স্মলের সমার্থক মানে ছোট অর্থ ছোট, এরকম একটা ইংরেজি শব্দ লিখতে হবে। তাহলে স্মলের বিপরীত শব্দ কিন্তু বিগ, কিন্তু এখানে আমাদেরকে বিগ লেখা যাবে না, এখানে স্মলের একটা সমার্থক শব্দ লিখতে হবে। যেমন আমি লিখতে পারি লিটিল, LITTL লিটিল, তাহলে সমার সিমিলার মানে কিন্তু সমার্থক, এখানে স্মল মানেও ছোট, লিটিল মানেও ছোট, তাহলে এখানে সমার্থক শব্দ লেখা হলো। এরকম সে, সে মানে বলা, তাহলে আর কোন ওয়ার্ড অর্থ বলা হয়, টক, TALK টক, টক মানেও বলা, সে মানেও বলা। লুক, তাহলে লুক মানে দেখা, তাহলে আর কোন ওয়ার্ডের অর্থ দেখা হবে, লুক মানে দেখা, সি মানে দেখা, সি মানেও দেখা, লুক মানেও দেখা। এখানে আরো যে ওয়ার্ড আছে সাউন্ড, সাউন্ড মানে হচ্ছে শব্দ, শব্দ নয়েজ মানেও শব্দ, NOISE নয়েজ, নয়েজ মানে শব্দ, সাউন্ড মানেও শব্দ। তারপর লিসেন, লিসেন মানে হচ্ছে শোনা, হেয়ার মানেও কিন্তু শোনা, HEAR হেয়ার, হেয়ার মানেও শোনা। তাহলে আমরা লিসেনের সমান সিমিলার ওয়ার্ডটা পাচ্ছি হেয়ার। তারপর ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, পার্টনার মানেও বন্ধু, PARTNER পার্টনার মানেও বন্ধু। তাহলে এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, সমার্থক শব্দ, আর যখন অপোজিট ওয়ার্ড বলবে তখন আমাদেরকে বিপরীত শব্দগুলো লিখতে হবে। এটা লেখার সময় তোমরা ভালো করে মনোযোগ দিয়ে লিখবে যে এখানে কিন্তু বিপরীত শব্দ লিখতে বলেনি, সিমিলার ওয়ার্ড মানে সমার্থক শব্দগুলো লিখতে হবে। আরো কিছু সমার্থক শব্দ আছে, এগুলো আমরা তোমাদেরকে পরে দেখাবো। এখন আমরা চলে যাব গণিত, গণিত অংশে চলে যাব। একটা কথার অঙ্ক নেওয়া হয়েছে, অঙ্কটা আগে আমরা ভালো করে পড়বো। যে কোনো একটা অঙ্ক করার আগে কিন্তু আমাদের অঙ্কটা 2 বার ভালো করে 2-3 বার পড়ে নিতে হবে, তারপরে আমরা অঙ্কটা করা শুরু করব। তো প্রথমেই অঙ্কটা করে নিচ্ছি। অর্কুর বাবা দৈনিক 8 ঘন্টা কাজ করেন, সপ্তাহে যদি তিনি 5 দিন কাজ করেন তবে মাসে তিনি কত ঘন্টা কাজ করবেন। আবার অঙ্কটা পড়ছি। অর্কুর বাবা দৈনিক, দৈনিক মানে একদিন, একদিনে 8 ঘন্টা কাজ করেন, আর সপ্তাহে তিনি 5 দিন কাজ করেন, সপ্তাহে 5 দিন কাজ করেন, মাসে তিনি কত ঘন্টা কাজ করবেন। তাহলে আমরা আগে যেহেতু মাসে মাসে কত ঘন্টা কাজ করেন এটা বের করতে বলছে, তাহলে আগে আমরা মাস থেকে সপ্তাহে আসব, যেহেতু আমাদেরকে দিনটা হিসাব করতে হবে সপ্তাহ দিয়ে। তাহলে প্রথমে আমরা লিখে নেব সমাধান, এক মাস সমান 4 সপ্তাহ, এক মাস সমান 4 সপ্তাহ। তাহলে একদিনে কাজ করেন, এক সপ্তাহে, এক সপ্তাহে
কাজ করেন, এক সপ্তাহে কাজ করেন 5 দিন। অর্পণ বাবা যে এই এই তথ্যটা কিন্তু দেওয়াই আছে, সপ্তাহে যদি তিনি 5 ঘন্টা কাজ করেন, সপ্তাহে মানে এক সপ্তাহে, তাহলে এক সপ্তাহে কাজ করেন 5 দিন, তাহলে মাসে কত দিন কাজ করেন এটা বের করতে হলে আমাদের 4 সপ্তাহে কত দিন কাজ করেন সেটা বের করতে হবে। তাহলে এক সপ্তাহে কাজ করেন 5 দিন, 4 সপ্তাহে কাজ করেন, তাহলে 5 × 4 দিন সমান 20 দিন। তাহলে আমরা দিনের হিসাবটা পেলাম যে এক সপ্তাহে কাজ করেন 5 দিন, তাহলে 4 সপ্তাহে বা 1 মাসে কাজ করেন হচ্ছে 4×5 = 20 দিন, আমরা দিনের হিসাব পেলাম। কিন্তু এখানে কিন্তু বলে বলা হয়েছে যে তিনি কত ঘন্টা কাজ করবেন, ঘন্টা বের করতে হবে, দিন থেকে ঘন্টা বের করতে হবে। তাহলে 4 সপ্তাহ বা 1 মাসে 20 দিন কাজ করেন, এখন আমরা দিন থেকে ঘন্টায় আসবো। তাহলে অর্কর বাবা দৈনিক মানে একদিন, এই দৈনিক থেকে আমরা একদিন পাবো, একদিনে কাজ করেন, একদিনে কাজ করেন 8 ঘন্টা। যেহেতু একদিনে 8 ঘন্টা কাজ করেন, তাহলে অর্পর বাবা কিন্তু মাসে যে 20 দিন কাজ করতেছেন, এই 20 দিনের ঘন্টাটা আমরা বের করতে পারবো। তাহলে তিনি তিনি 20 দিনে কাজ করেন, একদিনে 8 ঘন্টা কাজ করলে 20 দিনে অবশ্যই বেশি ঘন্টা কাজ করবেন। তাহলে আমরা 20 কে 8 দিয়ে গুণন দিতে পারি, 20 কে যদি 8 দিয়ে গুণন দেয়, 8 × 0 = 8, 2 × 0 = 16, তাহলে 160 ঘন্টা। মন্তব্য আমরা লিখবো, অঙ্কটা মন্তব্য লেখার আগে আরেকবার রিভিশন দেই যে মাসে তিনি কত ঘন্টা কাজ করেন। আমরা প্রথমে মাসে আগে আমরা ঘন্টা বের করবো না, আগে আমরা দিন বের করবো। তাহলে দিন বের করার জন্য এখানে যেহেতু সপ্তাহ থেকে আমাদেরকে মাসে আসতে হবে, তাহলে আমরা আগে মাস ভেঙে সপ্তাহ পেলাম, 1 মাস = 4 সপ্তাহ। তাহলে এক সপ্তাহে কাজ করেন 5 দিন, 4 সপ্তাহ বা 1 মাসে কাজ করেন 4×5 = 20 দিন। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কত ঘন্টা, তাহলে দিন থেকে এখন আমরা ঘন্টায় আসবো। অর্পণ বাবা একদিনে কাজ করেন 8 ঘন্টা, তাহলে 20 দিনে কাজ করেন 20 দিয়ে 8 গুণ করলে 160 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি অর্পণ বাবা মাসে 160 ঘন্টা কাজ করবেন। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বর যেটা অপশন আছে, ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাতে হবে, তার মানে শূন্য স্থান পূরণ করতে হবে। ড্যাশ প্রথমে ক নম্বরটা, ড্যাশ × 8 = 64, মানে কোন সংখ্যার সঙ্গে 8 গুণন করলে 64 হবে, এটা তোমরা মনে মনে তোমরা এটার সমাধানটা করো। কতর সঙ্গে 8 গুণন করলে 64 হবে, এটা নামতার ঘর করলেই বোঝা যাচ্ছে, 8×8 = 64, 8 এর সঙ্গে 8 গুণন করলে 64 হবে, 8×8 = 64। আচ্ছা, 121 কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সেখানে কিন্তু ভাগফলটা 1 হবে। যদি কোনো সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তাহলে ভাগফলটা 1 আসে। তাহলে 121 কে 121 দিয়েই যখন আমরা ভাগ করব, তখন কিন্তু 1 পাবে। এটা বড় সংখ্যা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যত বড় সংখ্যা হোক ওই সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা ভাগফলটা 1 পাবো। ড্যাশ সেকেন্ড সমান 1 ঘন্টা, এটা কিন্তু তোমরা ঝোঁকের মাথায় 60 সেকেন্ড = 1 ঘন্টা লিখলে হবে না, কারণ 60 সেকেন্ডে কিন্তু 1 ঘন্টা না, 60 সেকেন্ডে 1 মিনিট।
এর জন্য এইটা এই অঙ্কটা রাফ করতে হবে। এখানে ঘন্টা থেকে আগে মিনিট বের করতে হবে, মিনিট থেকে সেকেন্ড বের করতে হবে। তাহলে এক ঘন্টা সমান কিন্তু ষাট, এক ঘন্টা সমান ষাট মিনিট, এক ঘন্টা সমান ষাট মিনিট। এখন মিনিট থেকে আবার যখন আমরা সেকেন্ড বের করব, তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড। তাহলে ষাটকে ষাট দিয়ে যদি আমরা গুণন করি তাহলে আমরা সেকেন্ড পাবো। শূন্য শূন্য প্রথম ঘন্টা শূন্য, ছয় শূন্য শূন্য, ছয় ছয় ছত্রিশ, শূন্য শূন্য ছয় তিন, 3600 সেকেন্ড। তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট, আর মিনিট থেকে যদি আমরা সেকেন্ড বের করতে চাই তাহলে আবার ষাট দিয়ে গুণন করতে হবে, কারণ এক মিনিট সমান ষাট সেকেন্ড। তাহলে ষাটকে ষাট দিয়ে গুণন করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে তত সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড সমান এক ঘন্টা। এখানে ঝোঁকের মাথায় ষাট সেকেন্ড সমান এক ঘন্টা কিন্তু লিখলে হবে না। আচ্ছা, এরপরে ড্যাশ বিয়োগ 47 সমান 48। এখানে ভালো করে একটু লক্ষ্য করতে হবে যে কত থেকে 47 বিয়োগ করলে 48 পাওয়া যাবে। এই ধরনের অঙ্কগুলো একটু ছোট করে তোমরা চিন্তা করবা, যে যদি আমরা অনেক সময় এখানে ঝোঁকের মাথায় লিখে দেই যে এক লিখে দিই, এক লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে, আসলে কিন্তু তা না। এখানে দেখো যে কত থেকে 5 বিয়োগ করলে 4 পাবো, তাহলে অবশ্যই 9 থেকে, এটা ছোট অঙ্ক দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাবো, কিন্তু বড় অঙ্কে কিন্তু এটা বোঝা যাবে না কত থেকে কত বিয়োগ করলে কত পাওয়া যাবে। এজন্য এটা বুঝতে হবে এই ধরনের অঙ্কগুলো যে এই 5 আর 4 যোগ করে কিন্তু এই শূন্যস্থানটা ফলাফল পাওয়া যাবে। আর এটার আরেকটা নিয়ম আছে যে এটা একটা বিয়োগ অঙ্ক, বিয়োগ অঙ্কের এখানে শূন্যস্থানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা, এটা বিয়োজন, বিয়োজন কিন্তু সবসময় বড় হয়, বিয়োগ অঙ্কের প্রথম সংখ্যাটা বিয়োজন কিন্তু বড় হয়। তাহলে এখানে যে সংখ্যাটা বসবে তাহলে এই সংখ্যা দুইটা অবশ্যই, এই সংখ্যা দুটো থেকে অবশ্যই এখানে একটা বড় সংখ্যা বসবে। তাহলে বড় সংখ্যা এখানে বসাতে হলে এই সংখ্যা দুইটা বিয়োগ করে কিন্তু পাওয়া যাবে না, যোগ করে বের করতে হবে। তাহলে 47 আর 48 যোগ করি আমরা, 7 8 15 5 8 1 4 4 8 8 9 95। তাহলে এখানে আমি বসাবো হচ্ছে 95। 95 থেকে 47 বিয়োগ করলে 48 পাওয়া যায় কি না এটা একটু আমরা প্রুফ করি, নিশ্চিত হই। 5 কে 15 ধরতে হবে, 15 থেকে 7 বিয়োগ করলে 8, হাতে এখানে আসবে 5, 9 থেকে 5 বিয়োগ হলে 4, মিলে গেছে। তার মানে বিয়োগ অঙ্কে, বিয়োগ অঙ্কে যখন প্রথম সংখ্যাটা বের করতে হবে শূন্যস্থানে, তখন অবশ্যই বাকি সংখ্যা দুটা যোগ করলেই পাওয়া যাবে, কারণ প্রথম সংখ্যাটা কিন্তু বড়। আর যদি বিয়োগ অঙ্কের দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলে তাহলে প্রথম বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলেই এই দ্বিতীয় অংশটা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমরা একটা যোগ অঙ্ক দেখছি যে 100 সঙ্গে কত যোগ করলে 99 হবে। তাহলে এটাও আমরা রাফ করব, 100 সঙ্গে কত যোগ করলে 199 হবে। তাহলে আমরা জানি যে যোগফল সবসময় বড়, তাহলে বড় সংখ্যাটা থেকে আমরা এই যোগের প্রথম অংশটা যদি আমরা বিয়োগ দেই, 199 থেকে যদি 100 বিয়োগ দেই তাহলে আমরা পাবো 99। তার মানে 100 আর 99 যোগ করলে 199 হবে। এটা সহজ একটা অঙ্ক ছিল। তো এই ছিল আজকে আমাদের ফাঁকা ঘর পূরণ। তোমরা এইভাবে বুঝে বুঝে যে কোনো ফাঁকা ঘর কিন্তু পূরণ করতে পারো। আর বাংলা অংশ যেটা এখানে দেওয়া হয়েছে তোমাদেরকে, অনুচ্ছেদ শীট যেটা দেওয়া হয়েছে বিজয় দিবস, সেখান থেকে তোমরা বিজয় দিবসটা মুখস্থ করে নেবে ভালোভাবে। এরপরে এলোমেলো বর্ণ, এলোমেলো বর্ণ যে শীট রয়েছে সেখানে পঞ্চম আর ষষ্ঠ কলাম, পঞ্চম এবং ষষ্ঠ কলামটা ভালো করে পড়বে এবং অনুশীলন করবে। এক কথায় প্রকাশ শীট দেওয়া হয়েছে, এক কথায় প্রকাশ, সেই এক কথায় প্রকাশ শীটের
প্রথম এবং তৃতীয় কলাম কলামের যে পড়াগুলো আছে এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে এবং মুখস্থ করবে। তো সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।